আচ্ছা, কখনো আপনি মাটিতে বসে ফুচকা পিঠে ঘুগনি খেয়েছেন? আজকে আমি আপনাকে সেই রকম একটা হাটে বা মেলায় নিয়ে যাব। এই হাট বা মেলার বৈশিষ্ট্য এটাই, যে কোনো জিনিস আপনাকে মাটিতে বসে কিনে খেতে হবে। মাধবপুর পরিবেশ চেতনা সমিতির উদ্যোগে এই হাট, যার নাম পরিবেশ বান্ধব হাট। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন, এই পরিবেশ বান্ধব হাট আমার দেখা প্রথম। এই হাটে না আছে কোনো প্লাস্টিকের ব্যবহার, না আছে কোনো শব্দ দূষণ বা মাইকের ব্যবহার। এই হাটের উদ্দেশ্যই হলো মানুষকে পরিবেশ সচেতনতা সম্বন্ধে একটা মেসেজ দেওয়া বা বার্তা দেওয়ার। শীতকালে আমরা সকলেই মোটামুটি ডিসেম্বর জানুয়ারি মাস তো আমরা পিকনিকের মুডে থাকি আর বিভিন্ন জায়গায় আমরা পিকনিক করতে যাই। এটার উদাহরণস্বরূপ যদি বলে থাকি তাহলে আমার এলাকা 58 গেট, 58 গেটের নদীর পার মানে গঙ্গার পার কীভাবে দূষিত হয় এই পিকনিকের ফলে। আর অপরদিকে 58 গেট থেকে ঠিক 20 কিলোমিটার দূরত্বে মাধবপুর পরিবেশ চেতনা সমিতির উদ্যোগে এই পরিবেশ বান্ধব হাট কিন্তু এক প্রকার পরিবেশকে রক্ষা করতে কিন্তু এগিয়ে এসেছে। আর এই হাটের উল্টো দিকেই আছে দামোদর নদীর তীরে মহিষ রেখা পর্যটন কেন্দ্র বা পিকনিক স্পট। আমরা সবাই মিলে অবশ্যই পরিবেশকে রক্ষা করব, তার সাথে খাওয়া দাওয়াটাও কিন্তু করবো আজকে মেলায় বা এই হাটে। আর আজকে প্রথম আইটেম যেটা কিনলাম সেটা হচ্ছে পিঠে, একটা ভাজা পিঠে কিনলাম 10 টাকা দিয়ে। আর তারপর চলে গিয়েছিলাম ঘুগনি খেতে। আমি দাঁড়িয়ে ঘুগনি খাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু উনি বললেন এখানে নিয়ম, বসে ঘুগনি খেতে হবে। তাই দেখো, আমাকে একদম বসিয়ে দিয়েছে ওনার যে জায়গাটার মধ্যেই, খুব সুন্দরভাবে একটা 17 ইঞ্চি পাতা, তার মধ্যে আমি বসে গেছি ঘুগনি খেতে। ওপরে কিছু স্যালাড দিয়ে দিয়েছে আর ঘুগনিটা বেশ ভালো, একদম ঘরোয়া ঘুগনি। মেন কথা হচ্ছে তাল পাতার চামচ আর শাল পাতার থালা বা বাটি, এটা আমার কিন্তু দারুণ লেগেছে। এছাড়াও ওনার কাছে ছিল রসবড়া, একদম টাটকা রসবড়া দেখলাম। এই দেখো সেই টাটকা রসবড়া ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল বিভিন্ন জায়গায় এই হাটের খবর। ভারতে ঘুরতে আসা জার্মানির এক নাগরিক তিনিও এই হাটে উপস্থিত ছিলেন। সত্যি কথা বলতে এই হাটে এসে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, সেই ছোটোবেলার রথের মেলায় এইভাবেই চারা কিনতাম আর খাওয়া হতো, ঠিক তেমনই শালপাতার থার বাটিতে। এবং এইভাবে পরিবেশ বান্ধব একটা হাটে এসে বসে চারা খাচ্ছি, এর মজাটা কিন্তু আলাদা। এই হাটেতে সব থেকে যেখানে ভিড় হয়েছিল সেটা হচ্ছে ফুচকা দোকানে। হ্যাঁ, ফুচকা দোকানে ভিড় হয়েছিল প্রচুর, মাটিতে বসে এইভাবে ফুচকা খাচ্ছে বিভিন্ন মানুষ দেখতে পাচ্ছ, সবাই কিন্তু বসেই ফুচকা খাচ্ছে। তবে আমার এটা বেশ ভালো লেগেছে আর উঠতে ইচ্ছা করছিল না একদম, শুধু টপাটপ করে শুধু ফুচকাই খেয়ে যাচ্ছিলাম। আর ফুচকাটা সত্যি বলতে খুব টেস্টি ছিল। তবে এই ফুচকা দোকানে আমি ফুচকার আসন পেতে গিয়ে আমার বেশ বেগ পেতে হয়েছে, কারণ অনেকটা লাইন দেওয়ার পরে কিন্তু আমি ফুচকা পেয়েছিলাম। তবে দারুণ ছিল, খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? আচ্ছা আচ্ছা, এই যে বসে গেছে কেমন লাগছে? বসে এইটা আরো ভালো, এটা আরো আরো ভালো লাগছে, আরো ভালো, উঠতেই পারছি না। তবে ফুচকা কিন্তু 10 টাকায় 6 পিস ফুচকা ছিল আর ফুচকাটা সত্যি খুব ভালো ছিল। এবং আমি 1 প্লেট চুরমুড়ের অর্ডার দিলাম। তো চুরমুড়টা বানাতে দিয়ে আমি এই মুহূর্তে পাশেই দেখলাম একটা দুধের চিতই পিঠে বানিয়ে রেখেছে এবং সেটাকে আমরা কিন্তু 1 প্লেট নিলাম। 20 টাকা নিয়েছিল আমাদের থেকে আর সত্যি বলতে দারুণ ছিল, মানে সেই এলাজের একটা টেস্ট এবং ঘন দুধের পুরো খিরখির ব্যাপার লাগছিল। আমি তো বেশ এনজয় করে এই পিঠাটা খেয়েছি, তার সাথে পিউও কিন্তু এই পিঠের একটা বসে বসে রেসিপিটাও জেনে নিচ্ছিল। এটা মেলায় এসে বা হাটে এসে ভালো একটা কাজ করেছে, বেশ খুশি দেখতে পাচ্ছ। আর এবার কিন্তু ওনাকে 20টা টাকা মিটিয়ে দেওয়ার পালা। উত্তেজনার বসে হাটে এসে বিভিন্ন রকম উল্টো পাল্টা খাওয়া দাওয়া চলছে দেখতে পাচ্ছ। ফুচকা খেলাম, আবার পিঠে, আবার চুরমুড়, মানে কি বলবো, পিউ তো গজগজ করছে রাগেতে। তবে একটা আক্ষেপ, এই হাটের শেষের দিকে আমরা ঠিক পৌঁছেছিলাম। গত 1 সপ্তাহ ধরে এই হাট কিন্তু চলছে এবং আসছে বছর আবার হবে এই হাট দামোদর নদের তীরে আমরা দেখতে পাবো। তখন কিন্তু বেশ বেশি সংখ্যক মানুষের একটা সমাগম হবে এবং তারা সবাই বার্তা পাবে যে পরিবেশকে কীভাবে রক্ষা করতে হয়। এই যে ডাস্টবিন ব্যবহার করা হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে, আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু এগিয়ে আসতে হবে। আরও একটা ইন্টারেস্টিং জিনিস, এই হাটে কিন্তু পরিবেশ বান্ধব হিসেবে মাটির কুঁজো বা মাটির বোতল, তাতে কিন্তু জল খেতে হয়েছে মানুষকে। মানে এতটা সুন্দর একটা ইকো ফ্রেন্ডলি হাটে এসে আমাদের বেশ ভালো লেগেছে। এবং মন্তব্যস্বরূপ কিছু লেখা আমি আমার মন থেকে লিখে গেলাম, লাস্টে সূর্যাস্তটা দারুণ ছিল। কিভাবে উদ্যোগ গেল মাথার মধ্যে এটা? মাথার মধ্যে এটা উদ্যোগ গেল বলতে, দীর্ঘদিন ধরেই এটা ভাবনা চিন্তা করছি। তো গত 2 বছর দামোদরের পাড় খুব নোংরা হয়েছিল এবং গত বছর আমি খুব ঝামেলায় থাকায় আমি সেই উদ্যোগটা নিতে পারিনি। তো দেখেছিলাম যে দামোদর পাড়ের ঝোপটাতে, মানে যে ব্যানার ঝোপ হয়েছিল তাতে মানুষজন আগুন ধরিয়ে দিয়েছিলেন। সেই জন্য আমি এবারে আরও আগে থেকে উদ্যোগটা নিয়েছিলাম যে ওই ঝোপটিকে কেটে পরিষ্কার করতে হবে, না হলে আবারও সেই আগুন ধরানো হবে। এবং আমরা জানি যে এই ঝোপঝাড়ে আগুন লাগিয়ে দিল্লির আজকে কী অবস্থা।
সেই অবস্থায় যাতে না আমার গ্রাম পৌঁছয়, সেই জন্যই ব্যাপক এরিয়ায় যদি আগুন ধরিয়ে দেওয়া হয় তাহলে পরিবেশের অনেক ক্ষতি হবে। সেজন্য আমি আগে থেকে পঞ্চায়েতের সঙ্গে কথাবার্তা বলে এটা পরিষ্কার করতে এসেছিলাম। তো তারপরে চন্দিপুর অঞ্চলের পক্ষ থেকে এই এলাকাটা, মানে উল্টো দিকের যে এলাকা, এই হাটের ঠিক উল্টো দিকের এলাকাটা পরিষ্কার করে দেওয়া হয়েছে পিকনিকের জন্য। যদিও পিকনিকের লোকজন আবারও তাকে প্রচণ্ড পরিমাণে নোংরা করে দূষিত করছেন, সকলের কাছে অনুরোধ করব যে আমরা 8 দিন ব্যাপী এই হাট চালাচ্ছি, আপনারা এসেও দেখতে পাচ্ছেন যে সেখানে এতটুকু আবর্জনা বলে কিছু নেই। আমরা কিন্তু ক্লিন করি না, প্রত্যেক দিন যে অবস্থায় রেখে যাই সেই অবস্থাতেই আবার পরের দিন শুরু করি, কিন্তু আমাদের এতটুকু দূষণ হচ্ছে না। যে ন্যূনতম দূষণ সেটুকুই, আমরা প্লাস্টিক থার্মোকলকে একেবারে বর্জন করে দিয়েছি। এবং ওই পিকনিক, মূলত ওই পিকনিকের লোকেদেরকে বোঝাতেই এই হাটটা মাথায় আসে। এবং তার সঙ্গে আর একটা ব্যাপার ছিল যে এই সময় শীতকালে প্রচুর জায়গায় মেলা হয় এবং সেই মেলার ফলে প্রচুর পলিউশন হয়, প্লাস্টিক পলিউশনটা সবচেয়ে বেশি এবং তার সঙ্গে সাউন্ড পলিউশন। তো আমরা 8 দিন ব্যাপী একটা অনুষ্ঠান করছি, সেখানে আমাদের কোনো মাইক নেই, মঞ্চ নেই। সেই মাইক মঞ্চ ছাড়াও গ্রামীণ মানুষরা এবং বহু দূর দূর থেকে মানুষরা আসছেন। কালকেই এসেছিলেন কলকাতার বেহালা থেকে একজন, মানে একটি পরিবার। তো আমাদের শহরতলি থেকেও বিভিন্ন মানুষজন আসছেন, তো তারা এসে দেখছেন এবং এনজয় করছেন। যে আমরা এটুকু বার্তা দিতে চাই এই হাটের মাধ্যমে, এই হাটকে যেহেতু পরিবেশ বান্ধব হিসাবে রাখা হয়েছে এবং এই পরিবেশ বান্ধব কথাটার মাধ্যমে আমরা বলতে চাই যে আপনারা অনুষ্ঠান করুন, আনন্দ করুন, শীত উপভোগ করুন, কিন্তু পরিবেশ বন্ধু হয়ে করুন, পরিবেশের কোনো ক্ষতি করবেন না। আমি একজন হাওড়াবাসী হিসাবে এই পরিবেশ বান্ধব হাটের জন্য গর্বিত।